হ্যালো আপনারা, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব অনলাইনে আমি কিভাবে ফাউন্ডেশনের শেডটা পছন্দ করি। সো আমার আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে, এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে। সো প্রথমেই আমি হচ্ছে একটা টপিক নিয়ে কথা বলে শেষ করে দিতে চাই, যেটা অ্যাকচুয়ালি কাজ করে না বাট অনেক পপুলার, সেটা হচ্ছে foundation.com। সো তোমরা যারা জানো না foundation.com কি, এটা হচ্ছে তুমি যদি তোমার কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশনের শেড জানো তাহলে সেই শেডটা থেকে অন্য একটা ব্র্যান্ডের ফাউন্ডেশনের শেড হচ্ছে ওই ওয়েবসাইটটা সাজেস্ট করে দেয়। লাইক ধরো তুমি মেবেলিনে তোমার শেডটা জানো বাট তুমি হচ্ছে W7 একটা ফাউন্ডেশন কিনতে চাচ্ছ, তাহলে মেবেলিনের শেডটা দিলে তারা W7 ওটার কাছাকাছি একটা শেড হচ্ছে সাজেস্ট করে, বাট এটা আসলে কাজ করে না। আমি ওয়েট ওয়েল ফাউন্ডেশন কেনার সময় foundation.com ব্যবহার করে ফাউন্ডেশন কিনেছিলাম এবং ওরা হচ্ছে যে শেডটা দিছিল ওই শেডটা কিন্তু আমার সাথে ম্যাচ করে নাই। তো এবার আমি আসি হচ্ছে ইফেক্টিভ ওয়েতে যেগুলো অ্যাকচুয়ালি কাজ করে। নাম্বার ওয়ান হচ্ছে কোনো একটা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারকে দেখে তার শেডটা কেনা। সো আমরা যখন কাউকে দেখি বা আমি সবসময় এটা করি, শাহানা চিমল আপু আর হচ্ছে লিন্ডা আপু এই দুজনকে যেই শেডগুলো ব্যবহার করে আমি মোটামুটি ওইটা দেখে আমার ফাউন্ডেশনটা কিনি। সো আমি আমার মেবেলিনের ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি শাহানা চিমল আপু যেই শেডটা বলেছিল ওই শেডটা হচ্ছে কিনি। তো উনি হচ্ছে মানে আরও কয়েক বছর আগে তখন মনে হয় আর একটু ডার্ক শেডে ফাউন্ডেশন ব্যবহার করতো, তো তখন হচ্ছে ওনার সাথে আমার শেডটা ম্যাচ করেছিল। আর এখন আমি যদি বর্তমানে ধরি তাহলে হচ্ছে লিন্ডা আপু সাধারণত যেই শেডটা হচ্ছে পছন্দ করে, আমি মানে যেই শেডটা উনি ইউজ করছে বলে আমি হচ্ছে ওই শেডটাই কিনে নিয়ে আসি এবং দেখা যায় কি আমার খুব কাছাকাছি হয়। এবং লিন্ডা আপুকে ফলো করার আরেকটা সুবিধা হচ্ছে উনি যেরকম হাই এন্ডের ফাউন্ডেশনে ব্যবহার করে উনি কিন্তু আবার অনেক বাজেট ফ্রেন্ডলি, এটা চাইনিজ ব্র্যান্ড হোক বা ড্রাগ স্টোর ব্র্যান্ড হোক সব ব্র্যান্ডের ফাউন্ডেশনে ব্যবহার করে। এবং উনি হয়তো একটু ব্রাইট দেখাতে চাইলে কোন শেডটা ব্যবহার করে বা ন্যাচারাল দেখাতে চাইলে কোন শেডটা ব্যবহার করে, বোথ হচ্ছে সাজেস্ট করে। সো তোমরা হচ্ছে তোমাদের কাছাকাছি স্কিন টোনের একজনকে ফলো করতে পারো এবং সে কোন ব্র্যান্ডের কী ফাউন্ডেশনটা কিনতেছে সেটা দেখে তোমরা হচ্ছে ফাউন্ডেশন কিনতে পারো। নাম্বার টু ওয়ে হচ্ছে শেডটা সোয়াচ দেখা। বাট সোয়াচে একটা সমস্যা হচ্ছে আমরা একই শেড যদি একটা ফেয়ার স্কিনের উপরে সোয়াচ করি তাহলে একরকম দেখায়, মিডিয়ামের উপরে করলে আরেক রকম দেখায়, আবার হচ্ছে ডার্কের উপরে করলে আরেক রকম দেখায়। সো তোমরা যখন কোনো একটা ফাউন্ডেশনের শেড হচ্ছে বুঝতে পারবা না, তখন হচ্ছে দেখবা যে মিডিয়াম স্কিন টোনের উপরে কারা হচ্ছে সোয়াচ করেছে। বর্তমানে যেই ফাউন্ডেশনগুলো বাংলাদেশে পপুলার ওগুলোর কিন্তু সোয়াচ বাংলাদেশি মেয়েদের স্কিনেই হচ্ছে অনেকে ভিডিও করে বা পেজগুলো দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে সবগুলো ফাউন্ডেশনের শেড হচ্ছে সোয়াচ করে। সো সোয়াচটা দেখেও হচ্ছে একটা আইডিয়া করা যায়। এছাড়াও যারা একটু অনেস্ট ইনফ্লুয়েন্সার তাদেরকে তোমরা যদি ফলো করো এবং তোমরা যদি স্কিনের আন্ডারটোনের ব্যাপারটা ভালো মতো বোঝো তাহলে কিন্তু তোমরা যখন ফাউন্ডেশনগুলো সোয়াচ করতেছে তারা লাইভে ওইটা দেখেই তোমরা হচ্ছে ফাউন্ডেশনের শেড কোনটা ওইটা ভালোভাবে বুঝতে পারবা। বাট সোয়াচ দেখে কেনার একটা বিশেষ সমস্যা আছে, সেটা হচ্ছে অনেক ফাউন্ডেশনই অ্যাকচুয়ালি সোয়াচ করলে একরকম কালার দেখা যায় কিন্তু সেটা যখন ড্রাই হয়ে যায় তখন সেটা বেশ ভালো অক্সিডাইজ করে। সো তোমরা যখন কারো সোয়াচ দেখবা সেটা ভিডিওই হোক বা পিকচারই হোক, তোমরা দেখবে কি যে সেটা একটু হালকা গ্লসি আছে কিনা। সো যদি একটু হালকা গ্লেজ দিতে থাকে তাহলে বুঝবা যে ওটা এখনও ওয়েট আছে, আর তোমরা যদি দেখো যে জিনিসটা হচ্ছে বসে গেছে ম্যাট হয়ে গেছে তাহলে তোমরা বুঝবা যে ওটা হচ্ছে একটুখানি ড্রাই হয়ে গেছে। এবং অনেক ফাউন্ডেশন ব্র্যান্ডই এখন হচ্ছে তারা ওয়েটটারও সোয়াচ দেয় আবার ড্রাই হয়ে গেলে কীরকম হয় সেটারও সোয়াচ দেয়। সো তোমরা হচ্ছে অনেকগুলো যদি ভিডিও দেখো, অনেকগুলো যদি তোমরা রিভিউ দেখো তাহলে তোমরা তোমাদের স্কিন টোনটা কিন্তু আন্দাজ করতে পারবা। পপুলার যেই সব ব্র্যান্ড থাকে সেগুলোর কিন্তু অনেকেই হচ্ছে রিভিউ করে, তো তোমরা হচ্ছে অনেকগুলা ভিডিও দেখবা। আমি সাজেস্ট করবো 5-7টা ভিডিও দেখতে। এবং ধরো যে তোমাদের স্কিন টোন যদি মিডিয়াম হয়, বাংলাদেশে বেশিরভাগ মেয়ের স্কিন টোন অ্যাকচুয়ালি মিডিয়ামের মধ্যে পড়ে, সো তোমরা ইউটিউবে গিয়ে হচ্ছে ব্র্যান্ড নাম লেখে মিডিয়াম স্কিন টোন লেখে সার্চ দিবা, তাহলে হচ্ছে মিডিয়াম স্কিন টোনের যারা তারা তাদের স্কিনের উপরে অ্যাপ্লাই করা বা সোয়াচ করা রিভিউগুলো কিন্তু ইজিলি ইউটিউবে পেয়ে যাবে। জুম করে একটা ফেসবুকে লাইভ দেখে বা টিকটকে কোনো কিছু একটা দেখে ফাউন্ডেশন না কেনার চেষ্টা করবা, ইউটিউবটা হচ্ছে খুব ভালো যে কোনো কিছু প্রোডাক্ট রিসার্চ করার জন্য এবং একটা ইনডেপথ আইডিয়া পাওয়ার জন্য। সো তোমরা যদি মনে করো যে ভালোভাবে ম্যাচ করতে চাচ্ছ তাহলে একটু সময় নিয়ে 5-7টা ভিডিও, 5-7টা ডিফারেন্ট মেয়ে বা ছেলে এদের উপর হচ্ছে অ্যাপ্লাই করার পরে বা মেকআপটা ফিনিশ করার পরে অ্যাকচুয়ালি কী কালার আসতেছে, কে কোন শেড ব্যবহার করতেছে এটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু খুব ক্লিয়ার একটা আইডিয়া পাবা যে কোন শেডটা তোমাদের সাথে ম্যাচ করবে। হ্যাঁ, অনেক ব্র্যান্ডের ফাউন্ডেশনের ওয়েবসাইটে কিন্তু শেড ম্যাচ করা সব কিছু ওয়েবসাইটে দেওয়া থাকে। যেমন জুবিয়াস প্লেস ফাউন্ডেশনটা আমি যখন কিনেছিলাম তখন আমি হচ্ছে ওদের শেড ম্যাচ করার জন্য ওয়েবসাইটে গিয়ে
প্রথমে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে আমার স্কিনের আন্ডারটোন কি, তারপর হচ্ছে আমি কোন রেঞ্জের মধ্যে পড়ি, তারপরে ওরা হচ্ছে একটা ছবি দেখাইছে যে আমার স্কিন কালারটা হচ্ছে কোন পিকচারটার কাছাকাছি মনে হয়। সো আমি এরপরে যখন সবকিছু ওদের প্রত্যেকটা কোয়েশ্চেনে অ্যান্সার দিছি, অ্যান্সার দেওয়ার পরে ওরা আমাকে অ্যাকচুয়ালি যেই শেডটা সাজেস্ট করেছিল আমি ওই শেডটা কিনেছিলাম, এবং ওইটা কিন্তু আমার এক্স্যাক্টলি স্কিনের সাথে ম্যাচ করেছিল। ইভেন আমার অয়েলি স্কিন, অয়েলি স্কিনে জুভেস প্লাসটা বেশ অক্সিডাইজ করে, এবং অক্সিডাইজ করে এত সুন্দর করে ম্যাচ করে যে আমার গলায় কিন্তু ফাউন্ডেশন দেওয়া লাগে না। এছাড়া ফেন্টি বিউটিতেও আমার মনে হয় যে ওদের ওয়েবসাইটে কালার ম্যাচ করার সিস্টেম আছে, মেবিলিনও আছে, আমি হচ্ছে সবগুলো ফাউন্ডেশনের ভাবে ওয়েবসাইটে তো গিয়ে গিয়ে আর দেখি নাই, বাট হচ্ছে যে কটা আমার মাথায় আজ আসলো ওই কটা তোমাদের কাছে বললাম। সো তোমরা একটা ব্র্যান্ডের ফাউন্ডেশন কেনার আগে ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো যে ওদের শেড ম্যাচ করার জন্য ওয়েবসাইটে কীভাবে হেল্প করা হয়েছে। অনেক ফাউন্ডেশনই হচ্ছে ওয়েবসাইট এত সুন্দর গোছানো থাকে না, বাট ওদের হচ্ছে শেডটা খুব সুন্দর মতো ডিসক্রাইব করা থাকে। যেমন আমি মেকআপ রেভুলেশনে ওদের কনসিলার ফাউন্ডেশন দুইটাতেই দেখেছি প্রত্যেকটা শেডটা হচ্ছে ডিসক্রাইব করা, লাইক এটা আন্ডারটোনটা কি, এটা হচ্ছে কীরকম স্কিন টোনের জন্য, লাইক মিডিয়াম, মিডিয়াম ট্যান, অথবা মিডিয়াম লাইট, লাইট ডার্ক, ডিপ ডার্ক, এরকম করে বেশ কয়েকটা ক্যাটাগরি করা থাকে। সো তুমি যদি তোমার আন্ডারটোনটা মোটামুটি বুঝো এবং তোমার স্কিনটা কোন ক্যাটাগরিতে পড়েছে এটা যদি জানো, তাহলে কিন্তু তোমার ওয়েবসাইটটা ঘাটাঘাটি করেও খুব ইজিলি বুঝে যাবা যে তোমার জন্য কোন ফাউন্ডেশনটা ম্যাচ করবে। পরে আমি মনে করি সবথেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে তোমার কাছাকাছি স্কিন টোনের যদি কোনো বান্ধবী থাকে যে মেকআপ করতে অনেক বেশি পছন্দ করে, তুমি তার সাথে যাও এবং তাকে গিয়ে বলো যে তোমার জন্য একটা ফাউন্ডেশন চুজ করে দিতে। সাধারণত দেখা যায় ওরকম করে চুজ করে দিলে তাদের চুজ করে দেওয়া ফাউন্ডেশনটা হচ্ছে খুব ভালো ম্যাচ করে। যেমন আমার একটা বান্ধবী আছে, যদি ওর আমার হচ্ছে স্কিন টোনের কাছাকাছি না, বাট ও মেকআপ আর্টিস্ট, তো সো আমি ওকে সাধারণত ব্র্যান্ডের যদি জিজ্ঞাসা করি ও যে সেটা সাজেস্ট করে সে সেটা কিন্তু আমার সাথে ভালোভাবে ম্যাচ করে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন যে মেকআপ রিলেটেড গ্রুপগুলো আছে ওখানকার মেয়েরা কিন্তু খুবই হেল্পফুল। তোমরা হচ্ছে বিকালবেলাতে কোনো একটা সানলাইটওয়ালা জায়গায় গিয়ে তারপরে হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে সেটা যদি তোমরা কোনো একটা গ্রুপে পোস্ট করে জিজ্ঞাসা করো যে তোমার সেটা কী হবে, সেখানে কিন্তু অনেক মেয়ে হেল্প করবে। চেষ্টা করবা যে তোমার ওই ছবিটাতে যেন তোমার স্কিনটা আসল কালারটা বোঝা যায় এবং আন্ডারটোনটা বোঝা যায়, তাহলে হচ্ছে ওই ছবিটা দেখেই কিন্তু সবাই খুব সুন্দর করে তোমাকে সাজেস্ট করে দিতে পারবে। আমি যখন কোনো একটা ফাউন্ডেশন অনলাইনে কিনি আমি সাধারণত এই ওয়েগুলাই হচ্ছে অ্যাপ্লাই করে তারপরে ফাউন্ডেশনের শেড চুজ করি, এবং আমি আসলে এত লেজি, আমি যে জায়গাটাতে থাকি সে জায়গার আশেপাশে অলমোস্ট সব কিছু শোরুম আছে এবং টেস্টারওয়ালা যেই বড় বড় সবগুলো আমার বাসার ধারে কাছে, কিন্তু আমার হচ্ছে শপে গিয়ে শেড ম্যাচ করে কিনতে খুব আলসে লাগে। আমি অনলাইনেই মোস্টলি হচ্ছে আমার শেডটাকে ম্যাচ করি। তো আমি আশা করতেছি আমার আজকের দেওয়া এই টিপসগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। আর ফাউন্ডেশন যখন তোমরা অনলাইনে কিনবা একবার দুবার একটু ধরা খাওয়ার একটা চান্স থেকে যায়, তো একবার দুবার ধরা খেলে দেন পরবর্তীতে গিয়ে বোঝা যায় যে কোন শেডটা আসলে তোমার সাথে ম্যাচ করবে আর কোন শেডটা ম্যাচ করবে না। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবে এবং বেশি বেশি পানি খাবে। টাটা।